হ্যালো ফ্রেন্ডস, পরিণতি নতুন আরেকটি টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা সংসদীয় সরকারের সুবিধা সম্পর্কে জেনেছিলাম, তাই না? আজকে আমরা শিখব সংসদীয় সরকারের কি কি সমস্যা রয়েছে, অর্থাৎ ত্রুটি রয়েছে। ঠিক আছে, সুবিধার পাশাপাশি এর কিছু সমস্যাও কিন্তু রয়েছে। আচ্ছা, তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। প্রথম যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সংসদীয় সরকারে স্থিতিশীলতার অভাব রয়েছে। আচ্ছা, আমরা কি শিখেছিলাম সংসদীয় সরকার সম্পর্কে? সেটি হচ্ছে মন্ত্রিসভার সকল সদস্য কিন্তু আইনসভারও সদস্য। ঠিক আছে, তার মানে এই যে মন্ত্রিসভার সদস্যরা আইনসভা থেকে নির্বাচিত হচ্ছেন, কার দ্বারা নির্বাচিত হচ্ছেন? প্রধানমন্ত্রী দ্বারা নির্বাচিত হচ্ছেন। ঠিক আছে, এখন দেখা যায় অনেক সময় এই যে নির্বাচনের প্রসেসটা রয়েছে, অর্থাৎ কারা মন্ত্রী হবেন কারা মন্ত্রী হবেন না, তাদের এই এইটিকে কেন্দ্র করে কিন্তু আইনসভায় বড় দ্বন্দ্ব শুরু হতে পারে। ঠিক আছে, বা দেখা যায় অনেক সময় মন্ত্রিসভা আইনসভার আস্থা হারিয়ে ফেলে। ঠিক আছে, তখন যেটা করা হয়, মন্ত্রিসভার যেসব মন্ত্রীরা আস্থা হারিয়েছেন তাদের বিরুদ্ধে তোমার সংসদে ভোটাভুটি শুরু হয়। এইখানে কিন্তু একটা এমন একটি প্রসেস শুরু হয়ে যায় যেখানে দেশে কিন্তু একটা অস্থিতিশীলতার সম্ভাবনা দেখা যায়। ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে যে আবার আইনসভার ক্ষেত্রে যদি সংখ্যাগরিষ্ঠতার সমস্যা হয়, ঠিক আছে, তখনও কিন্তু এই অস্থিতিশীলতাটা দেখা দিতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থিতিশীলতার একটা অভাব রয়েছে। দুই নম্বর যে বিষয়টা রয়েছে সেখানে আমরা দেখি যে ক্ষমতার একটা অবিভাজন রয়েছে। আচ্ছা, আমরা কী জেনেছিলাম? মন্ত্রিসভার সকল সদস্যই কিন্তু আইনসভারও সদস্য, কিন্তু আইনসভার সব সদস্যই কিন্তু মন্ত্রী নন, তাই না? তার মানে আইনসভার যেসব সদস্য দেশের শাসন বিভাগে হাত দেওয়ার ক্ষমতা পেলেন আইন প্রণয়ন করা ছাড়াও, তারাই কিন্তু মন্ত্রী হলেন, অর্থাৎ তাদের হাতে কিন্তু বেশি ক্ষমতা চলে গেল, তাই না? তার মানে দেখা যাচ্ছে অনেক সময় তাদের ক্ষমতার অপব্যবহার করার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, তাই না? কারণ তারা আইনসভায় গিয়ে আইন পাশ করছেন, আবার মন্ত্রী হয়ে সে আইনগুলো প্রণয়ন করছেন। তাহলে দেখা যাচ্ছে এই প্রসেসটার মধ্যে তারা কিন্তু ক্ষমতার অপব্যবহার করার সুযোগটা আইনসভার অন্যান্য সদস্যদের চেয়ে বেশি পাবেন। ঠিক আছে, তিন নম্বর যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এখানে আসলে অতিদলীয় মনোভাব দেখা যায়। এটি কেন দেখা যায়? সেটি হচ্ছে আমরা জানি সংসদীয় সরকার পদ্ধতিতে একটি সরকারি দল থাকে এবং একটি বিরোধী দল থাকে। সরকারি দল কারা? যারা হচ্ছে ধরো সংসদ নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, অর্থাৎ 350টি আসনের মধ্যে যারা বেশি আসন পাবে তারা হচ্ছে সরকারি দল, আর যে রাজনৈতিক পার্টিতে কম আসন পাবেন তারা হচ্ছে বিরোধী দল। তাহলে দেখা যাচ্ছে যে সাধারণত সংসদে সেই আইনগুলোই পাশ হচ্ছে যেগুলো সরকারি দলের অনুকূলে। শুধুমাত্র সরকারি দল সবসময় যে দেশের চিন্তা করেই বিভিন্ন রকম কাজ করে তা না, তারা অনেক সময় দলীয় চিন্তা করেও কিন্তু বিভিন্ন রকম কাজ করে। তৃতীয় বিশ্বের দেশগুলোর সরকারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু অত্যন্ত বেশি, যে তারা দলের স্বার্থে অনেক বেশি কাজ করছে দেশের স্বার্থে কাজ না করে। ঠিক আছে, তার মানে দেখা যাচ্ছে এখানে এই অতিদলীয় মনোভাব সংসদে প্রকট হয়ে উঠছে, যে সংসদের মূলত কাজ ছিল নিরপেক্ষ আইন পাশ করা। ঠিক আছে, আচ্ছা, সর্বশেষ সমস্যাটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। একটা আইনসভায় বা একটা সংসদে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় জানো? যে আইনটি পাশ করা হয় সেই আইনটি প্রথমে উত্থাপন করা হয়, ঠিক আছে, তারপর উত্থাপনের পর সেটি নিয়ে ভোটাভুটি হয় যে এই আইনটির পক্ষে কারা বিপক্ষে কারা, বা তারপর হচ্ছে গিয়ে এই আইনটিতে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় সেটিও জানানো হয়। তারপরে এই আইনটি পাশ করার জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সম্মতি লাগে। এই যে একটা দীর্ঘ প্রসেস, এই প্রসেসটাতে কিন্তু অনেক রকম বিলম্ব হয়। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু সময় সাপেক্ষ, বা অনেক সময় দেখা যায় যে সরকারি দল বিরোধী দল একমত হতে না পারলে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আইনটাই শেষ পর্যন্ত বাস্তবায়ন হলো না। ঠিক আছে, তার মানে এখানে সিদ্ধান্ত গ্রহণে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাহলে এই ক্লাসে আমরা কী শিখলাম? সংসদীয় সরকারের সমস্যাগুলো নিয়ে বা সংসদীয় সরকারের ত্রুটিগুলো নিয়ে। সেগুলো হচ্ছে স্থিতিশীলতার অভাব, ক্ষমতার অবিভাজন, অতিদলীয় মনোভাব এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। অল দ্য বেস্ট।